ঈদ ও বৈশাখের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। ভোর থেকে কমলাপুর রেল স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল ও বাস টার্মিনালে ঢল নামে যাত্রীদের। যাত্রাপথে কোনো ধরনের ভোগান্তি না থাকায় বেশ স্বস্তিতে ঢাকায় ফিরছেন যাত্রীরা। মোস্তাফিজুর রহমানের রিপোর্ট। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। ঈদ আর বৈশাখের লম্বা ছুটি শেষে আবারও কর্মচাঞ্চল ফিরতে শুরু করেছে রাজধানীতে। আপনজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি শেষে নগরবাসী ফিরছেন চিরচেনা শহরে। ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্তের যাত্রী নিয়ে কমলাপুর রেল স্টেশনে প্রবেশ করে ট্রেন। যাত্রা শেষে অন্যান্য বাড়েছে এবারের ঈদ যাত্রা স্বস্তিদায়ক ছিল বলছেন যাত্রীরা। যাওয়া আসা দুইটা থেকে কোনো ভোগান্তি ছিল না, কারণ ট্রেনে গিয়েছি এবং ট্রেনে আসছি। আজকে অনেক লোক ছিল, তো সিট পাইছে মাশাআল্লাহ ভালো, কিন্তু একটু গরমটা বেশি ছিল। জীবিকার তাগিদে কর্মজীবনে কর্মব্যস্ত কারণে তো আসতেই হয়। অফিস আসলে গতকাল খুলে গিয়েছে, আমি একদিন ছুটি নিয়ে আজকে আসলাম। নগরবাসী ঢল ছিল রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালও। ভোলা, বরিশাল, বরগুনা সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার যাত্রীরা নৌপথের নির্বিঘ্ন যাতায়াতে ছিলেন খুশি। প্রতিবার দেখা যায় অনেক বেশি লঞ্চে ভিড় থাকে, তারপরে একটু ভয়ও লাগে আসার সময়। এবার তো পদ্মাও বেশ সবকিছুই ঠান্ডা ছিল, জার্নি সুস্থ যাক ছিল, টাইম মতো ছেড়েছে, টাইম মতো বসেছে, কিন্তু ওভারঅল সার্ভিস খারাপ ছিল। তাড়াতাড়ি চলে আসছি, আগামী কালকে আমাদের অফিস খোলা, সেজন্য আসছি। সড়ক পথেও স্বস্তি নিয়েই রাজধানীতে ফিরছে মানুষ, তবে অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগ ছিল কারো কারো। সরকারি অফিস শুরু হলেও মানুষের উপস্থিতি কম থাকায় রাজধানী ঢাকা এখনও অনেকাংশে ফাঁকা। মোস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা।